নমস্কার বন্ধুরা, আমি দীপ। আপনাদের সাথে আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে এলাম। আজকে আমরা জানবো লিমল 650 mg ট্যাবলেটের সম্বন্ধে। এই লিমল 650 mg ট্যাবলেটটি আপনারা কারা এবং কিভাবে ব্যবহার করবেন, তো চলুন দেখা যাক বন্ধুরা। সর্বপ্রথমে আমরা এই মেডিসিনটির সম্পর্কে একটু জেনে নেব। তো দেখুন বন্ধুরা, এটা হচ্ছে লিমল 650 mg ট্যাবলেট। এই ট্যাবলেটটি সাধারণত একটা স্টিপে 15টা ট্যাবলেট হয়ে থাকে। এই 15টা ট্যাবলেটের দাম খুবই কম বন্ধুরা। এই 15টা ট্যাবলেটের দাম পড়বে আপনাদের 30 টাকায়, আপনারা যে কোনো মেডিসিন স্টোরে অনায়াসে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ট্যাবলেটটির ম্যানুফ্যাকচারিং ডেট যদি আমরা দেখি, দেখুন 12/2021 এবং এক্সপায়ারি ডেট 11/2024। অর্থাৎ সাধারণতভাবে এই ট্যাবলেটটি 3 বছর পর্যন্ত ভালো থাকবে বা 3 বছর পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, এই ট্যাবলেটটি তৈরি করেছে দেখুন লিফোর্ড হেলথ কেয়ার, খুবই একটি ভালো কোম্পানি। তো বন্ধুরা, এই ট্যাবলেটটির কম্পোজিশন যদি আমরা দেখি, দেখুন এটা প্যারাসিটামল 650 mg। অর্থাৎ এই প্যারাসিটামল 650 mg ট্যাবলেটটি কী কারণে ব্যবহার করা হয় আমরা প্রত্যেকেই জানি, তবুও বন্ধুরা আরেকটু জেনে নেব। তো বন্ধুরা, আপনাদের যদি কারোর জ্বর, ঠান্ডা, মাথা যন্ত্রণা, গা হাত পা ব্যথা হয়ে থাকে, তাহলে অবশ্যই এই ট্যাবলেটটি ব্যবহার করবেন। বন্ধুরা, এই ট্যাবলেটটির দাম খুবই কম, আপনারা পারলে অবশ্যই ঘরে সবসময় এই ট্যাবলেটটি কিনে রাখার চেষ্টা করবেন। কারণ আপনাদের শরীরে কখন জ্বর বা গা হাত পা ব্যথা অথবা হঠাৎ মাথা যন্ত্রণা হলে আপনারা সঙ্গে সঙ্গে এই একটি ট্যাবলেট খেয়ে নিতে পারবেন, দেখবেন তাহলে আপনাদের এই উপসর্গ থেকে খুব দ্রুতই আরাম পাচ্ছেন। তো বন্ধুরা, এই ট্যাবলেটটি একজন প্রাপ্তবয়স্ক মানুষ দিনে 3টে করে খেতে পারে, অর্থাৎ সকালে একটা, দুপুরে একটা এবং রাতে একটা খাওয়ার পর। তো বন্ধুরা, আপনাদের যদি কারোর জ্বর বা গা হাত পা ব্যথা, মাথা যন্ত্রণা হচ্ছে, এই ধরনের যে কোনো সমস্যা আসলে আপনারা অবশ্যই এই ট্যাবলেটটি ব্যবহার করতে পারেন। এই ট্যাবলেটটি ব্যবহার করার অন্তত আধা ঘন্টা বা 40 মিনিটের ভিতরে আপনার জ্বর বা গা হাত পা ব্যথা, মাথা যন্ত্রণা থেকে আপনি দ্রুত আরাম পাবেন। তো বন্ধুরা, আপনারা যে কোনো মেডিসিন ব্যবহার করার আগে প্রয়োজনে কোনো ডাক্তার বা বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নেবেন, তারপরেই ব্যবহার করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।